Sari Sumirul Islam, he will address the house in Bengali. Your time, sir, is 15 minutes. Respected. It's his maiden speech. Respected Chairman. Manunya Chairman Mohoshoi, Manunya Rashtrapati Mohodaya, Tar Boktobbe, Bhagavan Birsa Munda, Parampara, Oitirjo, Tule Dhara Jonno, Bharat Sarkarer Bhumika Prashansa Korechen. Kintu ei prosonge, Ami Tule Dhorte Chai Je, Shudhumatro Poshchimbongo Noy, Bharatborsher, Koti Koti Adibasi Sampradayer Manush, Prokritike Pujo Koren. প্রকৃতির পূজো হলো তাদের কাছে সারি ধর্ম ও সান্না ধর্ম সারি এবং সান্না ধর্ম হলো সাঁওতাল ভূমিজ মুন্ডা লোদা সবর বীরহর ওরাং ইত্যাদি আদিবাসী সম্প্রদায়ের মানুষের প্রধান ধর্ম বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আমরা দেখি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে লাখ লাখ আদিবাসী সম্প্রদায়ের মানুষ এই দুটি ধর্ম ঐতিহ্যের সঙ্গে পালন করে আসছে একই সঙ্গে পশ্চিমবঙ্গের কিছু সংখ্যক কুর্মি সম্প্রদায়ের মানুষ মানুষ মানুষেরাও এই ধর্মে নীতি ও রীতি পালন করে আসছে কিন্তু দুঃখের বিষয় ভারত সরকার এই সম্প্রদায়ের মানুষের দীর্ঘদিনের দাবি সারি ধর্ম এবং সান্না ধর্মকে এখনো অবধি সরকারিভাবে কোনো স্বীকৃতি দেয়নি এই ধর্ম ঐতিহ্যের সঙ্গে হাজার হাজার বছরের পুরনো ইতিহাস থাকা সত্ত্বেও ভারত সরকার তা স্বীকার করছে না যদিও 17 ফেব্রুয়ারি 2023 পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার বিধানসভায় সারি এবং সান্না ধর্মকে আদিবাসী সম্প্রদায়ের ধর্ম হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য একটি প্রস্তাব পাস করেছেন এবং সেই প্রস্তাবটি 27 ফেব্রুয়ারি 2023 ভারত সরকারের কাছে পাঠিয়েও দেওয়া হয়েছে কিন্তু দুঃখের বিষয় এই প্রস্তাবের বিষয়ে ভারত সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি ভারতের সংবিধান অনুসারে যে কোনো মানুষের ধর্মবিশ্বাস ও অনুশীলনের মৌলিক অধিকারের মধ্যে পড়ে অথচ কোটি কোটি আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা যারা সারি এবং সান্না ধর্মের অনুসারী তাদেরকে বঞ্চিত করছে এই ভারত সরকার এই ধর্মের স্বীকৃতির জন্য এবং এই ধর্মের অনুশীলনকারীদের চিহ্নিতকরণ করার জন্য একটি সমীক্ষার প্রয়োজন আছে কিন্তু এখনো পর্যন্ত ভারত সরকারের তরফ থেকে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি গভীর দুঃখের বিষয় যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটা সুনির্দিষ্ট প্রস্তাব থাকা সত্ত্বেও ভারত সরকার সারি এবং সান্না ধর্মকে পৃথক ধর্মীয় কোড হিসাবে মনোনীত করার জন্য কোনো বাস্তব পদক্ষেপ নেয়নি পণ্ডিত রঘুনাথ মুর্মু সাঁওতালি ভাষাতে বলেছেন আলমেনাতামা রড়মেনাতামা ধরম মেনাতামা অমোহ মেনাম আলেম আদলে রে রড়েম আদ ধরম আদলে রে অমোহ আদ ইন দ্য ভার্সন ইন ইংলিশ ইউ হ্যাভ ইউর আলফাবেট ইউ হ্যাভ ইউর ল্যাঙ্গুয়েজ ইউ হ্যাভ ইউর রিলিজিয়াস দ্য হোপ অফ লাইফ ইফ দ্য আলফাবেট ইজ লস্ট দ্য ল্যাঙ্গুয়েজ উইল বি লস্ট ইফ দ্য রিলিজিয়াস ইজ লস্ট দেন দ্য হোপ অফ লাইফ উইল বি লস্ট আমি পুনরায় আমি ভারত সরকারের কাছে সারি এবং সান্না ধর্মকে আলাদা আলাদা ধর্মীয় কোড হিসাবে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া অবিলম্বে চালু করার দাবি জানাচ্ছি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তা সবসময় সব ভাষণে বলেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের কথা বলেন অথচ এই ভারত সরকারের আমলে আদিবাসী তফসিলি সংখ্যালঘু মূল্যবাসী জনজাতির ওপর বারবার অবিচার ধর্মীয় নিপীড়নের ঘটনা ঘটেই চলেছে আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে রবীন্দ্রনাথের কথাই যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিবে যে নিচে পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে বাঁধিছে জয় জোহার জয় মূল্যবাসী জয় সংবিধান